করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের লকডাউন হচ্ছে পুরো দেশ আগামী পাঁচই এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারাদ হোসেন বলেছেন আপাতত সাত দিন লকডাউন দিচ্ছি মন্ত্রী বলেন লকডাউনে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্প কারখানা খোলা থাকবে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন শনিবার সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে বন্ধ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র বাতিল করা হয়েছে হোটেল মোটেলের আগাম বুটিং নেওয়া পাশাপাশি নতুন বুকিং ও বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া কোথাও সন্ধ্যার পর জনগণের চলাচল সীমিত করা হয়েছে আবার কোথাও ওষুধ এবং কাঁচামালের দোকান ও বাজার বাদে অন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ নির্দেশনার প্রায় সবই স্থানীয় প্রশাসনের কাছ থেকে এসেছে